প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন গ্রিন ডেল্টা হাউজিং কিছু দেখা কিছু কথা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জাবের আহমেদ পলাশ। দর্শক, বসতি নির্মাণ মানব ইতিহাসে সভ্যতা সূচনার প্রথম লক্ষণ হিসেবে বিবেচিত। জাতিসংঘের ঘোষণা থেকে প্রমাণিত হয়েছে যে প্রত্যেক মানুষের যথোপযুক্ত বাসস্থান পাওয়ার অধিকার রয়েছে। তাছাড়া আমাদের সংবিধানও বাসস্থানকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করেছে। দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে শুরু করে সর্বশেষ অবধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য বাসস্থান নির্মাণকে ত্বরান্বিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2015 সাল নাগাদ দেশে প্রায় 1,30,00,000 নতুন বাসস্থানের চাহিদা তৈরি হবে। এই পরিস্থিতিতে আমাদের অবস্থান কোথায় সেটি গুরুত্ব সহকারে বিবেচনায় আনার দাবি রাখে। দেশের মানুষের বাসস্থানের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। শেষ হবে পূর্বের তুলনায় আমাদের অগ্রগতি কতটুকু এবং এর ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছি আমরা, কোন দিকে যাওয়া প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব শ্যামল দত্ত, আর উপস্থিত আছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুরাদ ইকবাল চৌধুরী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব শ্যামল দত্ত, আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের গৃহায়ণ খাতের সামগ্রিক অবস্থাটা, মানুষের যে বাসস্থানের সমস্যা রয়েছে, সার্বিক পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনি যখন শুরুতেই বলছিলেন যে এটি একটি মৌলিক অধিকার আমাদের সংবিধানে আছে, আমার মনে হয় মৌলিক অধিকার হিসেবে সবচেয়ে বেশি অবহেলিত মৌলিক অধিকার হচ্ছে বাসস্থানেরটি। এই দেশটি এই মুহূর্তে 55,000 বর্গ মাইলের দেশ, এত বিশাল জনগোষ্ঠীর মানুষ, পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে বাংলাদেশ। সেই জায়গায় সরকার এই সকল মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করার ব্যাপারে যে উদ্যোগী হওয়া উচিত ছিল সেটি কিন্তু আমরা কখনো কখনো কিন্তু দেখিনি। তো এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্য, এবং এই দুর্ভাগ্য জায়গাটাকে আমরা বিবেচনা করি এইভাবে যে সরকার শুধুমাত্র একার পক্ষে এটি কিন্তু সম্ভব না। এখন আমরা দেখেছি প্রাইভেট সেক্টর হয়ে গিয়েছে, বিশেষ করে রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে, তারাই কিন্তু যা কিছু করেছে আপনি দেখবেন এদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে, নানা রকম অনুযোগ আছে, নানা রকমের অপ তৎপরতার খবরও আছে ল্যান্ডের ব্যাপারে। কিন্তু তারপরও যা কিছু বাংলাদেশের রিয়েল এস্টেট যদি কিছু অগ্রগতি হয়ে থাকে সেটা প্রাইভেট সেক্টর থেকে এসছে। সরকারি খাত যদি ধরেন, মানে উদ্যোগটা ছিল তাদেরই, সেই জায়গাটিতে আমরা বলতে পারি যে এই ইনিশিয়েটিভগুলো তাদের কাছ থেকে আসছে। আপনি যদি দেখেন ঢাকা শহরেই ধরুন, একসময় এই ধানমন্ডি কিংবা গুলশান বনানী পরবর্তী সময়ে উত্তরা ছাড়া এরপর ঢাকা শহরে কোথাও কোনো সরকারি উদ্যোগে কোনো বাসস্থানের ব্যবস্থা করা সেরকম নজির নেই। টোটাল বিষয়টা একটা পরিকল্পনার অংশ হিসেবে হয়নি, বিচ্ছিন্ন কিছু প্রাইভেট ইনিশিয়েটিভ। যেমন আপনি ঢাকা সিটির যে ইনফ্রাস্ট্রাকচারাল অবস্থা তার সঙ্গে সঙ্গতি রেখে আপনি যে ভবন নির্মাণ করবেন, দুটোর মধ্যে কোনো সমন্বয় নেই। চোখের সামনে একটা ক্যাপিটাল সিটি কিভাবে দেখতে চান এর চিত্রটি কি যারা নগর পিতা তাদের সামনে কোনো ইয়ে আছে? আর ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, বড় বড় শহরগুলোতে আরেকটা বড় বিষয়, যেমন ধরুন ঢাকাতে একটা সিটি কর্পোরেশন আছে, আবার একটা রাজুক আছে, দুটোর সাথে দুটোর কোনো মিল নেই। এবং এই অপরিকল্পিত চিন্তার কারণেই আমি বলবো যে আজকে বাংলাদেশের মতো দেশের, এই ঘনবসতির দেশে, পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশে যে উদ্যোগগুলো থাকা দরকার বাসস্থানের জন্য সেটি কখনোই হয়নি। আমি একটা কথা বলে শেষ করব, আমি এ কথা মানতেই রাজি না যে কাউকে এখন প্লট দেওয়ার কোনো প্রয়োজন আছে। কারণ যে স্কোয়ার মাইলের মধ্যে যে পরিমাণ লোক থাকা দরকার তার চাইতে 20 গুণ বেশি লোক অলরেডি আছে। এর মধ্যে আপনি একটি যে এই যে প্লট দিচ্ছেন ব্যক্তি বিশেষ, এই প্লটটি আসলে কি হচ্ছে, এই প্লটটি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ওনাদের কাছে, রিয়েল এস্টেট ডেভেলপদের কাছে, ওনারা গিয়ে আবার এর মধ্যে মাস্টার লেটার বিল্ডিং করছেন। তাহলে আলটিমেটলি আপনি কি জন্য প্লটটি দিচ্ছেন? আপনি যদি ওখানে আলটিমেটলি 20টা পরিবার থাকার ব্যবস্থা করছেন ওনারাই, তার মানে এটি একটা আমি বলবো সরাসরি একটা ঘুষ হিসাবে, একটা ব্যবসা হিসাবে আপনি একজনকে প্লটটি পেলেই সুবিধা খালি ওঠেই। তো এই চিন্তা থেকে বেরিয়ে এসে আপনি আপনাকে এখন আপনার এই ভার্টিক্যাল ইয়ের কথা চিন্তা করতে হবে, ডেভেলপমেন্ট এখন আর এইদিকে আর হবে না, হরাইজন্টাল ইয়ার। সম্বন্ধে একটা কথা খুব ভালো বলছেন যে আমাদেরকে যেমন বলা হচ্ছে যে আমরা 3 কাটা 5 কাটা নিয়ে যেভাবে আমরা
প্লট ডেভেলপ করি, এটা না করে যদি সরকার যদি আমাদেরকে যদি থোক বরাদ্দ করে দেয় যে এতটুক জমি তোমরা এই ডেভেলপার এই এলাকা তোমরা ডেভেলপ করবা, তখন আমরা কিন্তু একটা বড় জায়গা পেলে আমরা পরিকল্পিতভাবে একটা ঢাকা শহর গড়ে তুলতে পারতাম। ঢাকার বাইরে কিন্তু এখন কিন্তু ঢাকার মধ্যে কিন্তু ডেভেলপ করার ওই সুযোগ সুবিধা নাই, আমাদেরকে কিন্তু ঢাকার বাইরে যেতে হবে। ঢাকার বাইরে যেভাবে চারপাশে যখন আমাদের যাওয়ার সুযোগ আছে, খালি গেলে হবে না, যাওয়ার সাথে সাথে আমাদের রাস্তাঘাটের সুযোগ অবকাঠামোর সুবিধাগুলো। ঢাকার বাইরে যাওয়ার আগে একটু আপনার কাছে আসতে চাই আপনার কথার সূত্র ধরেই, যে ঢাকার মধ্যে সরকারের হাতে যে জমিগুলো রয়েছে সেগুলি কিন্তু এখন অনেক ক্ষেত্রে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোনো কোনো ক্ষেত্রে, সেই বিষয়টাতে কোনো পরিকল্পনা করা যায় কিনা বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এখন দেখেন ঢাকার মধ্যে বেশ কিছু জায়গা আপনি দেখেন স্বাধীনতার পরে স্বাধীনতার আগে কিন্তু ডেভেলপ, যেমন মনে করেন মতিঝিল কলোনি, তার মোহাম্মদপুরে দেখবেন যে ওই যে বাস স্টেশনের সামনে কিছু জায়গা আগারগাঁওতে, হ্যাঁ আগারগাঁওতে আছে, তা আপনি কেন এই এক একটা 300-400 স্কোয়ার ফিটে মানে ফ্ল্যাট দিয়ে আপনারা কেন এইভাবে জায়গাটা নষ্ট করে রাখছেন? কারণ ওই জায়গাগুলোতে যদি আমরা টেন্ডার হিসাবে সরকার যদি আমাদেরকে ওইভাবে জমি দেয়, তাহলে আমরা কিন্তু পরিকল্পিতভাবে একটা সুন্দর জায়গা অ্যাপার্টমেন্ট তুলে। এবং সরকারি কর্মকর্তা সরকারি কর্মচারীদের মধ্যে যে বাসস্থানের সংকট আছে, এই সরকারি জমিটা নিয়ে তাদের মধ্যেও একটা পরিকল্পনা করা যায় যে সরকারি কর্মকর্তাদের মধ্যে। এটার চাইতে বড় কথা হচ্ছে যে আপনি আসলে ইট হ্যাজ টু বি সরকার এবং প্রাইভেট সেক্টর জয়েন্ট ভেঞ্চার। যেমন ধরেন পূর্বাঞ্চলে এখন যে জমি দিচ্ছে, আমি তো মনে করি যে জমি না দিয়ে আপনি যদি ওখানে হাই রাইজ বিল্ডিং করতেন ওনাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে, তাহলে আপনি কত হাজার পরিবারকে আপনি, সরকার তো সেখানে 62,000 ফ্ল্যাট করার পরিকল্পনা। দেখুন আপনার কি আদৌ আস্থা আছে সরকার কখনোই 62,000 ফ্ল্যাট বানাবে এবং সেটি নিয়ে কেউ একজন বসবাস করতে পারবে? আজ এই আমার, আমি যদি এরকম একটি ফ্ল্যাট পেতাম, আমার মনে হয় আমার পরের প্রজন্ম এটি ভোগ করতে পারবে, তারপরের প্রজন্ম গিয়ে হয়তো কখনো পেতে পারে। যেমন আমি সরকারের এই পর্যন্ত ফ্ল্যাট দিয়েছে কোথাও এরকম কোন একটা নজর দেখান তো। ওই ন্যামের সময় কিছু জরুরি ভিত্তিতে বিল্ডিং নির্মাণ করা হয়েছিল, কারণ সামনে একটা ন্যাম কনফারেন্স ছিল সেই উপলক্ষে। এর ছাড়া এর বাইরে গত 40 বছরের ইতিহাসে সরকারি উদ্যোগে নির্মিত হয়েছে ফ্ল্যাট এবং জনগণ ভোগ করেছে, জনগণকে বুঝিয়ে দিয়েছে, এরকম একটা নজর দেখেন আপনি? সুতরাং এগুলো আর সরকার তো এইসব বিজনেস কাজে যাওয়ার কোন দরকারই নেই, কারণ এই ইনভেস্টমেন্ট, এই হেডেক, এই যে এর পেছনে যে রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে, এটা তো দেখতে হবে। এখন হতে হবে যে আমি ফেসিলিট করবো সরকার, সরকার থাকবে একটা রেগুলেটেড বডি যারা রেগুলেশন গুলো প্রণয়ন করবে, যারা নিয়ম, তারা ওয়াচডগ হিসেবে থাকবে, জয়েন্ট ভেঞ্চার করবে, অ্যাপার্টমেন্ট আপনার যেই হোক সেটা জায়গাটা দেবে ওনাদেরকে, ওনারা ডেভেলপ করবেন, খালি চোখ রাখবেন যে সঠিক সময়ে তারা কাজটি করছে কিনা, এই সময় সঠিকভাবে কাজটি হচ্ছে কিনা এবং যথাসময়ে হ্যান্ড ওভারটি হচ্ছে কিনা, দ্যাটস অল। এখন সরকারের এই দিক থেকে বিবেচনা করতে হবে যে আমি আসলে ওই ব্যবসায় যাবো কিনা আদৌ। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে সরকার আবার যে জায়গা আমাদের দিচ্ছে ওইসব জায়গায় কিন্তু দেখেন আমরা ডেভেলপাররা অনেকে, যেমন অতি সাধারণ ডেভেলপাররা অনেক ভালো করছে, কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু কাজ পায় না, পায় ইনফ্লুয়েন্স যারা করতে পারে তারাই কিন্তু কাজগুলো নিয়ে আসে, সেটা তো সমস্যা আছে আমাদের, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। তা আমার বিভিন্ন ভাবে আমার, আমি উচ্চ মহলের সাথে উঠা বসা করি, দেখে কি আমি কাজটা পেয়ে যাচ্ছি, এই জিনিসটা আমার মনে হয় বন্ধ করা দরকার। একটা ব্যাপার কি প্রয়োজন না, যে দাদা যে কথাটা বললেন যে সরকার পরিকল্পনা দেবে এবং বেসরকারি উদ্যোক্তারা সরকারের সাথে যৌথভাবে সেটি বাস্তবায়ন করবে, সরকার মনিটরিং করবে, এই পরিকল্পনাগুলোর মধ্যে বেসরকারি উদ্যোক্তা বা সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের অংশগ্রহণ কতটুকু? অবশ্যই পরামর্শ নেওয়া উচিত, কিন্তু সেই পরামর্শ হচ্ছে না। আলটিমেটলি আমি গোড়াতেই আবার যাব, যেমন ধরুন আপনি যে উদ্দেশ্যে নগরটি গড়ছেন সেই উদ্দেশ্যটি আদর্শ সেই উদ্দেশ্যে থাকছে কিনা। আপনার উদ্দেশ্য ছিল গুলশান একটি খুব রিচ রেসিডেন্সিয়াল এলাকা হবে, হলোটা কি এখন এর চাইতে বড় কমার্শিয়াল এলাকা নাই? আপনার টার্গেট ছিল ধানমন্ডিকে, আপনি বিঘায় বিঘায় জমি বরাদ্দ দিয়েছেন, এক বিঘার নিচে কাউকে দেওয়া হয়নি, সে এক বিঘা জমির অবস্থা কি এখন? সেটা আয়দার একটা বিজনেস হাউস, নাহলে একটি স্কুল, নাহলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাহলে আপনি যে টার্গেটে এদেরকে দিলেন সেটা টার্গেটটা কি হলো কিনা? আলটিমেটলি সেটা কিন্তু থাকলো না ওই অবস্থায়, আজকে ধানমন্ডিতে চলাফেরা করা যায় না। তো এগুলো আমাদেরকে আসলে সামগ্রিক একটা পরিকল্পনার অংশ, যেখানে থাকবে এই নগরটির উপরে চাপ না পড়ার জন্য ডিসেন্ট্রালাইজ করা বা অন্যান্য নগরগুলোকে আরো ইম্পর্টেন্ট করা। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে আমি প্রান্তিক অঞ্চলে ব্যাপক ঘোরাঘুরি করি নানা কারণে, প্রফেশনাল কারণ, অন্য কারণে, ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি আর দুই একটা শহর বাদ দিলে কোথাও তো রিয়েল এস্টেট ব্যবসা নাই, নাই কোথাও নাই। আপনি রংপুরে যান, এত ইম্পর্টেন্ট একটা শহর, ময়মনসিংহে যান, এত ইম্পর্টেন্ট, রিয়েল এস্টেট বলতে কিছু নাই, এখনো খুলনার মতো শহরে পর্যন্ত রিয়েল এস্টেট ডেভেলপ করে নাই।
ঢাকার পরে চট্টগ্রাম, এরপর আর কোথাও হয়নি, কিন্তু হয়নি কেন? হয়নি কারণ আমি মানুষ যে ওখানে বাস করবে সেই ফেসিলিটির তো এনশিওর করতে হবে। জি ধন্যবাদ, একটা বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রিন ডেল্টা হাউজিং কিছু দেখা কিছু কথা অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, আশা করছি ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকবেন।